বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ভারত ঘটিয়েছে, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ভারতীয় র ঘটিয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করবে, প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেবে। এখন আপনার যদি ইচ্ছে এবং আগ্রহ জাগে ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, আপনি ভারত চলে যান, এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবেন না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও তারা দুর্নীতিবাজদেরকে রক্ষা করছে, পৃষ্ঠপোষকতা করছে। এইবার যে প্রধানমন্ত্রী গিয়ে যেই আবার চুক্তিটি করে আসলেন বাংলাদেশের মধ্য দিয়ে ভারতকে রেল চলাচলের ট্রানজিট দেওয়া, ভারত এবং বাংলাদেশের ব্যবস্থাপনায় যৌথ স্যাটেলাইট পরিচালনা করা, আমি দেশবাসীর কাছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র থেকে শুরু করে গ্রাজুয়েশনের ছাত্র থেকে শুরু করে এই দেশের প্রতিটি ক্রিকেট সম্পন্ন মানুষের কাছে আমরা প্রশ্ন করতে চাই, আপনাদের উপলব্ধি করাতে চাই, বাংলাদেশের সাথে যদি কোনো রাষ্ট্রের যুদ্ধ হয় তাহলে কার সাথে যুদ্ধ হবে? সীমান্তবর্তী দেশ হিসেবে মিয়ানমার এবং ভারতের সাথে যুদ্ধ হবে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের সামরিক এবং কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে ভারত এবং মিয়ানমারের প্রশ্নে আমাদের একটা জাতীয় ঐক্য, একটা জাতীয় সংগ্রাম, একটা জাতীয় সমঝোতার দরকার ছিল। অথচ আওয়ামী লীগ বঙ্গোপসাগরে ভারতের নজরদারি থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্ত নৌ স্থল পথে ট্রানজিট দেওয়া শুরু করে এখন আকাশ পথেও স্যাটেলাইট দিয়ে নজরদারি করার সমস্ত আয়োজন তারা করে বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে। এইটা কি কোনো দেশ করতে পারে? এই রকমের একটা প্রতিবেশী দেশ, আমরা যতই অসাম্প্রদায়িকতার কথা বলি, আমরা যদি সৌহার্দ্যের কথা বলি, ভারত পৃথিবীর বুকে, তারা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতকে কায়েম করতে চায় নরেন্দ্র মোদীর সরকার, সেই ক্ষেত্রে তাদের প্রধান এইখানে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে তারা প্রতিবন্ধকতা হিসেবে দেখছে। বাংলাদেশের আলেম ওলামাদের থেকে শুরু করে বাংলাদেশের এই ইসলামী মূল্যবোধের রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করা, হত্যা করা থেকে শুরু করে এমন কোনো কর্মযজ্ঞ এবং মিশন নাই যা ভারত নেয় নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ভারত ঘটিয়েছে, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ভারতীয় র ঘটিয়েছে, এবং এই যে আজকে বাংলাদেশের আরেকজন অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছেন, চিকিৎসা ব্যবস্থার নামে জেলখানায় নিয়ে তার খাবারের সাথে বিষ মিশিয়েছে, এটা তার নেতাকর্মীরা বলছে, এইভাবে আজকে তাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ সম্পন্ন সমস্ত নেতৃবৃন্দকে ভারত সরিয়ে দিয়ে আজকে শেখ হাসিনা এবং ওয়াইদুল কাদেরদের মতো লেনদুব দর্জিদেরকে দিয়ে ভারত আজকে বাংলাদেশ পরিচালনা করতে চায়। তাই আমাদের আহ্বান বাংলাদেশের জনগণের প্রতি, বাংলাদেশের তরুণদের প্রতি, ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সকল চুক্তির বিরুদ্ধে দাঁড়ান। আওয়ামী লীগের কাছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বলে দিতে চাই, অনতিবিলম্বে ভারতের সাথে সকল অন্যায্য চুক্তি, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিল করতে হবে। এতদিন যা করেছেন করেছেন, এতদিন বাংলার তরুণরা রুখে দাঁড়ায় নাই, আজকে আমাদের মতো তরুণরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করবে, প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেবে, বাংলাদেশের এক আপনার ইঞ্চি ভূমি ব্যবহার করে ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো, এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে বাংলাদেশের কৃষক, শ্রমিক, আপামর জনতা, মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের মধ্যে দিয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোনো রেল লাইন বাংলাদেশে চলবে না, চলবে না। ভারত প্রতিবেশী অনেক দেশকে তাদের জাতীয় দিবসের অনুষ্ঠানে অতিথি করেছে, বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানকে কি অতিথি করেছে? বরঞ্চ আমরা এইবার দেখলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লি গিয়েছেন, নিউজ 18 থেকে শুরু করে অনেক পত্রপত্রিকা লিখছেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী এয়ারপোর্টে অবতরণ করছেন। তো আমরা প্রধানমন্ত্রীকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনি তো পঞ্চমবার এই প্রধানমন্ত্রী, তো কাজে আপনার হয়তো একটা অনাগ্রহ তৈরি হতে পারে যে পাঁচবার তো প্রধানমন্ত্রী হইলাম আর কি হব। এখন আপনার যদি ইচ্ছে এবং আগ্রহ জাগে ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, আপনি ভারত চলে যান, এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবেন না, এইটাই দেশের মানুষ হতে দিবে না। অবৈধ সম্পদের তথ্য দিতে গিয়ে পুলিশের 3 জন কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছে, তার মানে এই সরকারের চরিত্রটা যে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও তারা দুর্নীতিবাজদেরকে রক্ষা করছে, পৃষ্ঠপোষকতা করছে। যেই কারণেই আজিজ বেনজির কিংবা জিআইজি রফিকুল জামিলুর এই রকমের অনেক দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার
তথ্য বের হয়ে আসলেও তাদের কারো বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরঞ্চ তারা যেন টাকা পয়সা নিরাপদে সরিয়ে নিতে পারে, নিরাপদে দেশ ত্যাগ করতে পারে, সেই ধরনের একটা বন্দোবস্ত করছে।